ছোট দুটো টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে বাসা বেঁধেছে। ওই যে বটগাছের ডালে দুটো ছোট পাখি টোনাটুনি মানে টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে আর পাঁচটা বাচ্চাকে নিয়ে বাবা বাসা বেঁধেছে। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে তো পাঁচটা বাচ্চা। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো এখানে এসো, আমায় ডাকছিলি, শোনো আজকের এই জায়গাতে ডেরি পিটিয়ে বলে গেল যে তিন দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। তো এই জন্য বলছিলাম কি একবার কৃপা করি বেঁচে থাকতে থাকতে আমাদের পাঁচটা বাচ্চাকে নিয়ে এইখান থেকে পালিয়ে যাই চল। কে বলছে বাবা? পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে, চলো গিন্নি আমরা পাঁচটা বাচ্চাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। স্ত্রী পাখিটা বলে উঠলেন, ওগো আর তিন দিন পরে মাঠে যুদ্ধ হবে বলে তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো স্বামী, ছোটবেলা থেকে আমার এই পাঁচটা বাচ্চারে যদি কোনোদিন অসুখ বিসুখ হয় আমি তো গোবিন্দ চরণে দিয়ে রেখেছি, তাহলে তোমার এত ভয় কিসে? রাখতে হলে আমার গোবিন্দ রাখবে আর মারতে হলে আমার গোবিন্দ মারবে, ওতে স্বামী আমি ভয় পাই না। আর শোনো, তোমার যদি দ্বারা যাওয়ার দরকার হয় তো তুমি চলে যাও, কিন্তু আমি আমার পাঁচটা বাচ্চাকে নিয়ে এই কুরুক্ষেত্রের মাঠ থেকে এক পাও কোথাও যাব না। এই কথা বলতে বলতে বাবা একদিন হয়ে গেল, বাকি আছে দুদিন। আবার স্বামী ডেকে বলছে, ওগো দেখো যদি আমরা দুই লোকে মরে যাই আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমার পাঁচটা বাচ্চারই যদি কিছু হয়ে যায় আমরা তো বাবা মা, চলো চলো কিন্তু আমরা এখান থেকে কোথাও উড়ে চলে যাই আর অন্য কাছে গিয়ে আমরা স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে আনন্দ করে বাসা বেঁধে থাকবো। আবার স্ত্রী পাখিটা বলছে, গো ছোটবেলা থেকে আমার তার চরণে বিশ্বাস, দেখি আমার গোবিন্দ কি করে। মনে রাখবেন বাবা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। আমি সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম বাবা, কিন্তু হৃদয়ে যদি ভক্তিটা না থাকে, যদি আমি কোনোদিন কৃষ্ণ বলি কাঁদতে না পারি, তাহলে আমার নিয়ম আচার অনুষ্ঠান মানাটাই বৃথা হয়ে যায়। তাহলে ভক্তি যার কৃষ্ণতা, তাহলে স্বামী তুমি অত ভয় পাচ্ছ কেন? দেখি না গোবিন্দ কি কর। এতদিন যে আমি ছোটবেলা থেকে গোবিন্দ চরণে বিশ্বাস রাখলাম, এতদিন যে আমার গোবিন্দকে ভালোবাসলাম, আমাকে দেখতে হবে না আমার এই বিপদে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ওই কথা বলতে বলতে বাবা দুদিন হয়ে গেল আর বাকি আছে একদিন। আবার স্বামী ডেকে বলছে, গিন্নি গো আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি তুমি বুঝতে পারছো না, চলো না চলো না এখান থেকে আমরা কোথাও চলে যাই, চুপ করো, প্রত্যেক দিন তুমি একটা করে কথা বলে যাচ্ছ, কিন্তু আমার একটা কথা দেখি আমার গোবিন্দ কি করে। ভগবানকে ধরতে গেলে তো বাবা দুটো জিনিস দরকার, ভক্তি আর বিশ্বাস। সে দুটো ওই টুনটুনি পাখি ছিল, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি তাকে ভালোবাসলাম, শেষের আমার এই বিপদে সে আমার পাশে দাঁড়াবে কি আমার দেখতে হবে না, আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে চলে যাব, যাব না, যাবার যদি দরকার হয় তুমি চলে যাও। পুরুষ পাখিটা বললে, থাকো থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি আর থাকবো না তোমার কাছে, আমি চললাম তোমার ছেড়ে। স্ত্রী পাখিটা বলে উঠলেন, আমি তো জানি তুমি চলে যাও, কারণ তুমি তো আমার দুদিনের স্বামী, যতদিন আমার জীবন যৌবন আছি ততদিন তুমি আমার আছো, তারপরে তো তুমি আমায় ছেড়ে চলে যাবে এটা আমি জানি, কিন্তু একবার আমি যার চরণ ধরেছি
আমি যদি কোনোদিন তাকে ছেড়ে যাই সে তো আমায় ছেড়ে যাবে না। তোমার হয়তো তার চরণে বিশ্বাস নেই, কিন্তু আমার বিশ্বাস এই ঘোর বিপদে দেখি গোবিন্দ কি করে। বারবার গিন্নি একটা কথা বলে যাচ্ছে, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা তিন দিন পরে মাঠে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল, মরণ অত্যাচার, বাবা সব রক্তের খেলা খেলছে, কারোর হাত কেটে পড়িয়াছে, কারোর মস্তক ছেদন হইয়াছে, কারোর পা ছেদন। ওই রক্তের খেলা যখন চলছে আবার পুরুষ পাখিটা বলছে, গিন্নি একবার মাঠের দিকে তাকিয়ে দেখো, বড় বড় রদ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচি, কত রথী মহারথীরা সব প্রাণ হারাচ্ছে, আর আমরা এইটুকু প্রাণ, আমাদের পাখি কুলে জন্ম, আমরা কি বাঁচব? চলো চলো এখান থেকে আমরা চলে যাই। আবার টুনটুনি পাখি বলছে, দেখি গোবিন্দ কি করবো। বারবার স্বামী যখন বলছে সবাই মারা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে, তখন টুনটুনি পাখিটা বলে উঠলেন, ওগো তুমি বড় বড় রদ দেখতে পেলে, বড় বড় বীর দেখতে পেলে, বড় বড় মহারথী দেখতে পেলে, ঘোড়া দেখতে পেলে, হাতি দেখতে পেলে, তুমি সব দেখতে পাচ্ছ, তুমি কি একবার অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একবার নয়ন মুনি দেখি না, আর আমাদের কোনদিন হইবার না। আমরা যে পক্ষী কুলে জন্ম নিয়েছি, আর যদি কোনদিন না হয়, একবার রথের সামনে যে বসে আছে তাকে দেখো, ওকে পাবার জন্য যোগে মনে ঋষি কত সাধনা সাধিলেন, গঙ্গাধর কিনারে কিনারে কোটি কোটি জন্ম সাধনা কো একবার চেয়ে দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ একেবারে কৃপা করুণা কৃষ্ণ রে, যেই না বললেন একবার কৃপা করে তুমি কি দেখতে পাচ্ছ না। এইবার টুনটুনি তার স্বামীকে ডেকে বলছে, চলো এবার আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? আমাদের পাঁচটা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের যে চাকাটা গড়াচ্ছে না, এই বাচ্চাগুলোকে নিয়ে ওই রথের চাকার তলায় আমরা মাথাগুলো পেতে দেব। ছমছে উঠেছে, হ্যাঁ গো আস্তে, এখনো তোমরা বেঁচে আছি, আমার পাঁচটা বাচ্চা বেঁচে আছে, আর তুমি কি না বলছো আমার বাচ্চাদের মাথাগুলো ওই রথের চাকার তলায় দিয়ে দেব। তুমি জানো না যদি চাকাটা গড়ায় আমার বাচ্চাগুলো ওই সামনেই মারা যাবে। বলে স্বামী গো সেটাই তো আমি চাইছি। দেখো তুমি কেমন মা, মা হয়ে ছেলেদের মৃত্যু দর্শন করবে? বলে না,
তুমি বোধহয় জানো না সবই এই জগৎ সংসার মাঝে যদি কোন ব্যক্তি মরা দেহ দেখে কোন শুভ কাজে যায় তার শুভ কাজে নাকি সফল হয় গো মৃত সে যেতে কেউ যদি বিষ খেয়ে মরে যায় গলায় দড়ি দিয়ে মরে যায় সে মরা দেহ দেখলে কাজ হবে হবে না তাহলে কোন মরা দেখতে হবে যদি কোন ভক্ত মানুষ কৃষ্ণ নামে জিহোবাই বলতে বলতে প্রাণ হারায় সেই কৃষ্ণ ভক্তির মরা দেহ দেখে যদি রাগে জন ভাগে তো যদি শুভ কাজে রহনা দেয় তারে শুভ কাজ নাকি সফল হয়ে যায় তাহলে কৃষ্ণ ভক্ত যদি মরে সেই দেহ দেখলে কাজ হবে তো আজকের টুনটুনি বলছে স্বামী গো আমার কৃষ্ণ যে কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ করবে তুমি কি একবারও ভাবলে না আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত আমার পাঁচটা বাচ্চাকে করেছি কৃষ্ণ ভক্ত আর একবারও যদি ওই অর্জুনের চাকার তলায় আমাদের প্রাণ চলে যায় আর আমাদের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করে ও গো স্বামী গো আমার বিশ্বাস আমার মতো কৃষ্ণ ভক্তের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করে যদি আমার কৃষ্ণ ওই সারথি হয়ে যুদ্ধ করে স্বামী আমার বিশ্বাস আমার ভগবানের দিন দয়তি শুভ হবে তাই গৌরে বলি শোনো শোনো তাই তো বলছি আজকের আমার পাঁচটা বাচ্চাকে নিয়ে আমি রথের চাকার তলায় যাব আর যেই না ওই চাকার তলায় গিয়ে স্বামী স্ত্রী পাঁচটা বাচ্চাকে নিয়ে গলাটা পেতে বসেছে হরিব এইবার যুদ্ধে রহনা দিচ্ছে বাবা চাকাটা যদি একটু গড়ায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখে ভগবান জগতে কত চিন্তা তাকে করতে হয় যদি চাকাটা একটু গড়ায় ওই বাচ্চাদের গলার উপর দিয়ে চলে যাবে সবেমাত্র চাকাটা গড়াতে যাবে ভগবান অর্জুনকে ডাক দিয়েছে অর্জুন দাঁড়া সখা তুমি ডাকছো কেন দাঁড়া আর আমাদের যাওয়া হবে না এখান থেকে তুমি একটা পান নিক্ষেপ করো আর ওই পানটা গিয়ে যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে ওই হাতির গলায় যে ঘন্টাটা বড় মতো না ওই ঘন্টাই যেন গিয়ে লাগে কেন সখা আমি তো বুঝতে পারছি না যেটা বলছি তুমি সেটা করো তবে দেখো যেন হাতির গায়ে না লাগে এইবারে অর্জুন যখন বাণ নিক্ষেপ করেছে ওই হাতির গলার ঘন্টা ধুলাই পড়েছে আর যেই না ধুলাই পড়লো আত্মরথ যাচ্ছে না
এইবার ভগবান কৃষ্ণ টুনটুনি পাখিকে নয়ন ইঙ্গিত করে ইশারা করে ডাকছে, টুনটুনি যাও তোমার পাঁচটা বাচ্চাকে নিয়ে, তুমি তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে যাও। টুনটুনি যেই না আদেশ পেয়েছে, শ্রবণ করেছে, ভগবান ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে একেবারে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করেছে। আর ওই ঘন্টার ভিতরে বাবা যেই প্রবেশ করেছে, ভগবান করুণার হাতরা দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা উবুর করে দিয়েছে। যেই না উবুর করে দিয়েছে, ওর ভিতরে দিব্যি পাঁচটা বাচ্চা স্বামী স্ত্রী বসে আছে। আচ্ছা বলেন তো, 17 দিন তো যুদ্ধ হলো আর এক বেলা, তাহলে 17 দিন ওই পাখি তার পাঁচটা বাচ্চা খেত কি? যারা বলে না ভগবান নেই তাদের কাছে নেই। ভগবান গীতায় একটা শ্লোকে বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যবশ্যতি তেষ্ঠা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম মহঃ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আমার চিন্তায় মগ্ন হয়, আমি গোবিন্দ প্রতিজ্ঞা করছি যোগক্ষেম মহঃ, মানে ভক্তির বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়া। 17টা দিন যখন যুদ্ধ হয়ে যেত, আমার কৃষ্ণ রাতের অন্ধকারে ওই টুনটুনি পাখি তার পাঁচটা বাচ্চাকে কৃষ্ণ নিজের খাতে খাইয়ে আসত। আর এক বেলা যুদ্ধ শেষ, কৃষ্ণের খেয়াল ছিল না অনেক ঝামেলা মাথায় পড়ে গেছে, তো 17 দিন খাই গেছে, এক বেলা যুদ্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কৃষ্ণ, আর মনে নেই ওই পাখিটার কথা। যেই না ভগবানই আমার এক পা বাড়িয়েছে, টুনটুনি ওই বাসার ভিতরে থেকে ঘন্টার ভিতরে থেকে কাঁদা প্রাণে দেখে বলে, কৃষ্ণ রে কৃষ্ণ, যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, ছমছমতেছে ভগবান, কে কে ডাকলো আমার পিছন থেকে কৃষ্ণ বলে, তাকিয়ে দেখছে ঘন্টার ভিতর থেকে একে যেন ডাকছে ভগবান। ঘন্টাটা তুলে দেখছে পাঁচটা বাচ্চা স্বামী স্ত্রী একেবারে দিব্যি রয়েছে। টুনটুনি পাখি বলছে, দয়াময় তুমি যখন এই বিপদে আমায় কৃপা করেছো, আমার বাসা তুমি বেঁধে দেবে না? ভগবান করুণার হাত নিয়ে ওই টুনটুনি পাখি পাঁচটা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিয়েছে। নতুন করে বাসা বেঁধে টুনটুনি পাখিকে ওই বাসাতে পাঁচটা বাচ্চাকে নিয়ে সুরক্ষিত ভাবে রেখে এলো। কিন্তু এই কথাটা আমার কৃষ্ণ মা গান্ধারীকে বলেছিল, যেদিন গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তার জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে তুই ধ্বংস করিয়ে দিলি। সেদিন আমার ভগবান বলেছিল, পিসি মাগো এই জগতে কেউ আমার আপনার পরে নয়, যেজনে একেবারে কাঁদা প্রাণে কৃষ্ণ তোমার হোলাম বলে ডাকিতে পারি, আমি ভগবান বইয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন তারে দরজা আমি বাধা থাকি। একবারে ডাকি দে পারে, আমি ভগবান হইয়া তার দরজায় বাধা, যদি একবারে টাকার মতো ডাকতে পারো ভগবান তৎক্ষণাৎ তার কাছে গিয়ে দাঁড়ায় না,
একটা কথা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যদি কেউ সতের সঙ্গ করে তাকে সৎ হতে হবে, আর কেউ যদি অসতের সঙ্গ করে বাবা তাকে অসৎ হতে হবে। যদি বলেন তার প্রমাণ আছে পিতামহ ভীষ্ম, হ্যাঁ দেবব্রত, এই পিতামহ ভীষ্ম তার একেবারে উজ্জ্বল প্রমাণ মহাভারতে। সতের সঙ্গ করলে সৎ হওয়া যায় আর অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে। যদি বলেন কবে প্রমাণ দিয়েছিল জানো, যেদিন মা পিতামহ ভীষ্ম সরসজ্জা একটা একটা করে তীর যে গাথা আছে না, প্রত্যেকটা তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে, মানে মা ধরিত্রীও সহ্য করতে পারছে না ভীষ্মের শরীরে রক্তগুলো যখন পড়ছে, তখন বাবা পঞ্চ পাণ্ডব এসে পিতামহ ভীষ্মের কাছে দাঁড়িয়ে বলেছিল দাদু তুমি মরে যাও, কারণ তোমার এই কষ্ট আমরা আর কেউ চোখে দেখতে পাচ্ছি না, তুমি মরে যাও। পঞ্চ পাণ্ডব যখন বলছে দাদু তুমি মরে যাও, পিতামহ ভীষ্ম বলেছিল যুধিষ্ঠির আমি মরব কি করে, আমি তো মরেও শান্তি পাবো না, কারণ সবাই তোমরা এলে কিন্তু এখনো তো আমার কাছে একজন আসে, কে দাদু কে আসেনি যার জন্য তুমি মরতে পারছো না, একবার আমায় বলো কে আসেনি। কই তোমরা সবাই এলে, কই আমার দ্রৌপদী তো এলো না, আর দ্রৌপদীর কাছে আমি যতদিন না ক্ষমা চাইতে পাচ্ছি ততদিন তো আমি মরেও শান্তি পাবো না, একবার তোমরা আমার দ্রৌপদীকে আমার কাছে এনে দাও। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে দাদু তুমি ভেবো না আমি যাব আর দ্রৌপদীকে নিয়ে আসবো, কারণ আমরা চাই যে তুমি এবার মরে যাও, তোমার তো ইচ্ছা মৃত্যু, তোমার এই কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, তুমি মরে যাও, আমি এক্ষুনি যাব দ্রৌপদীকে আনতে। ছুটতে ছুটতে অর্জুন গিয়ে ডাকছে দ্রৌপদী দ্রৌপদী একবার চলো দাদু খুব কষ্ট পাচ্ছি, তোমাকে না দেখে দাদু মরতে পারছে না, দাদু বললো তোমার কাছে নাকি অপরাধী হয়ে আছি, তোমার কাছে ক্ষমা না চাইলে দাদু মরতে পারবে না, শান্তিও পাবে না মরে, চলো তুমি তো সতী নারী তুমি চলো একবার আমার কথা রাখতে তুমি দাদুর কাছে চলো। যাব না যাব না, তোমাদের দাদু হয় তোমরা যেতে পারো কিন্তু আজকে আমি যাব না। কেন যাবে না দ্রৌপদী? ও আজকের মৃত্যু শয্যায় পড়ে তোমার দাদুর আমার কথা মনে পড়েছে, কিন্তু একবারও তোমরা ভাবলে না যেদিন বাসা খালাই তোমরা হেরে গিয়েছিলে, যেদিন দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টেনেছিল সেদিন তোমার দাদুর পানে আমি বারবার চেয়েছিলাম, বারবার আমি বলতে চেয়েছিলাম দাদু কেউ বলুক না বলুক তুমি তো কিছু বলো, কারণ তুমি যদি কিছু বলো তো ওরা তোমার কথা শুনবে। কিন্তু জানো স্বামী সেদিন তোমার ওই দাদু চুপচাপ বসে বসে আমার বস্ত্র হরণ দেখেছে, শুধু প্রতিবাদ একজন করেছিল বিদুর দাসী পুত্র, তার কথা বাবা কেউ গ্রাহ্য করে, বিদুর শুধু একবার প্রতিবাদ করেছিল ওরে তোরা এটা ভুল করছি, বাড়ির কুলবধূর বক্ষের কাপড় ধরে যখন টানছিস একবারও তোরা পিছনের কথা ভেবে দেখলি না তোদের দশাটা কি হবে। আর আমি ধর্মপুত্র বিদুর আমি বলে উঠলাম খুব তাড়াতাড়ি এই অপরাধের জন্য তোদের কুরু বংশটা ধ্বংস হয়ে যাবে, আর আজকের পর থেকে আমি বলে গেলাম যে বাড়িতে নারী জাতিদের সম্মান দেওয়া হয় না, যে বাড়িতে নারীর সম্মান থাকে না সে বাড়িতে তো এই বিদুর আর থাকবে না। বিদুর রাজ্য থেকে সেই দিন বেরিয়ে গিয়েছিল, গিয়ে বাবা একটা কুঁড়ে ঘর করে পরাশরীকে নিয়ে কৃষ্ণ ভজন করত। সেই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন বিদুর চলে গেল। কিন্তু জানি আজকে যখন বারবার অর্জুন বলছে দ্রৌপদী তুমি একবার চলো, একবার চলো, তুমি আমার কথা রাখতে একবার চলো, ঠিক আছে আমি যাব বটে তবে তোমার দাদুর কাছে আমি যাব না, আমি দরজার সামনে গিয়ে দাঁড়াবো,
তাই চলো এইবারে দ্রৌপদী এক পা দু পা করে যেই নাই আজকের ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছে দেখবেন বাবা ভীষ্মের সর্ব শরীরে একটা করে বাণ নিক্ষেপ করা ছিল কিন্তু মাথাতে কোনো বাণ ছিল না দেখবেন কেন ছিল না ভীষ্ম জগৎকে শেখাতে চাইলো ওরে জগৎ সাধু গুরু গোস্বামী চরণে যতদিন না মাথাটা নমাতে পারবি ততদিন কৃষ্ণ তো দে কৃপা করবে না যেদিন বৈশি না বিক্রি কেন যাব সেদিন তুমি কোন প্রতিবাদ করনি আজকের এত ভালো ভালো কথা বেরোচ্ছে কোথা থেকে সেদিন তো তোমার মুখ থেকে একটা ভালো কথা বের হয়নি তাহলে আজকে এত ভালো ভাষা বেরোলো কি করব দ্রৌপদী সেদিনে যখন তোমার বস্ত্র হরণ হচ্ছিল আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম আর শোনো দুর্যোধনের অন্ন সেবা করতে করতে আমার শরীরে সর্ব রক্তটা পাপি হয়ে গেল তা দেহের রক্ত যদি পাপি হয়ে যায় তাহলে কি সৎ কথা মুখ থেকে বার হয় তাহলে সেদিনে যখন সৎ কথা বার হয়নি তাহলে আজকের সৎ বলিগুলো বার হচ্ছে কি করি বলে দ্রৌপদী একবার ধুলার পরে তাকিয়ে দেখো তীরের আঘাতে রক্তগুলো যত আমার শরীরে পাপ রক্ত যত পদ রক্তগুলো ছিল তীরের আঘাত দিয়ে সবই বেরিয়ে গেছে আর জানো দ্রৌপদী এখন যে রক্তটা আমার শরীরে বইছে যতটুকু রক্ত আছে এইটা হলো সতের রক্ত আর সতের রক্ত আছে বলে এখন আমি তোমাকে সৎ কথাগুলো বলতে পারছি তুমি কি যদি নামাই ক্ষমা করো আমি তো মরতেও পারবো না এইবারে দ্রৌপদী ছুটে গিয়ে দাদু ভীষ্মের চরণ তলে বসে ভীষ্মের চরণ দুটো বক্ষে জড়াইয়ে ধরেছি দাদা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি না ক্ষমা তো আমি করব কেন ক্ষমা তো তুমি আমায় করবে দুর্যোধনের পক্ষ থেকে আমি যে অন্যায় অপরাধ করেছি তুমি একবার বলো আমায় ক্ষমা করেছো যেই না দ্রৌপদী ক্ষমা করলো পঞ্চপাণ্ডব বলছে দাদু এবার তো মরে যাও কারণ ভীষ্ম যদি মনে করে তো মরবে এবার মরে যায় ভীষ্ম নয়ন জালে ভোগ ভাসিয়ে কাঁদে আর বাবা ঠিক এমনি করে যদি কেউ ঘুমায় চোখের জলটা কোথায় পড়বে চোখের দুটো কোণে দিয়ে মাটিতে পড়ে যাচ্ছে যুধিষ্ঠির বলছে দাদু তুমি কাঁদছো কেন খোকা যে আমায় কথা দিয়েছিল আমার মরণকালে সে আমার সামনে দাঁড়াবে আমি তো তাকে দেখতে পাচ্ছি না কে এইবারে যেই না দরজার কোণে চেয়েছে দেখে নাই আমার ভগবান কৃষ্ণ আজ দাঁড়ায় দাঁড়ায় মৃদু মৃদু হাসে কৃষ্ণ রে কৃষ্ণ রে
কথা দিয়েছিলা তুই দরজারে ধারে দাঁড়িয়ে থাকবি আর এই প্রাণ পাখিটা যেদিন ওই দরজা দিয়ে বেরিয়ে যাবে তরে ভবন মঙ্গলের অভিযান যেন দেখে যেতে ভুবন মঙ্গ রূপি যেন যেন দেখে যেতে তারা সৎ কথা বলতে পারে আর যারা অসৎ সঙ্গ করে তাদের মুখ থেকে কোনোদিন সৎ ভাষা বার হয় না আর এই কলিযুগে বাবা সব থেকে বড় অপরাধ সব থেকে বড় মহাপাপ হলো মিথ্যা কথা বলা যতটা পারবেন আমার ভক্তিমতী মাইরা বাবা ঠাকুর দাদা ভাইরা যারা যারা আছেন একটু মিথ্যা থেকে দূরে থাকবেন কারণ জগৎটা তো মিথ্যায় ভরে যাচ্ছে কারণ যত মিথ্যা কম বলবেন তত কৃষ্ণ চরণ স্মরণ করবেন তত ভগবান কৃপা করবে আর যত মিথ্যা আশ্রয় দেবে তত ভগবান ছড়ে যাবে আপনার কাছ থেকে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল তাই তো আমার নিতাই চা আজকের আমার গৌরের আদেশ মতো নবদ্বীপের অলিতে গলিতে সে কি করেছে জানো আরে এত বলি নিতাই চা দন্তে তৃণ ধরি নিতাই যাদের দেখে তাদে বলে দন্তে তৃণ ধরি আসতে বাবা ঠাকুর তৃণ মানে কি গো খড় খড় তৃণ মানে খড় তৃণ মানে ঘাস নিতাই চা দাঁতে ঘাস নিয়েছে ঘাস নিয়ে কি করছে জানো নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব তোদের ঘরে আমি পাটনা বেটে দেব তোদের ঘরে আমি রান্না করে দেব তোরা যা বলিবি আমি তাই শুনব তবে তোদের একটা কাজ করতে হবে কি কাজ তোরা আমারে আমারে
बालगो मुरे होरी हारी असले माइरा আমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছে তার পায়ে ধরে বলছে একবার কৃষ্ণ বলো তার বিনিময়ে আমাকে যা করতে বলবে আমি তাই করব আচ্ছা মাইরা এই আপনাদের এই জায়গাটার নাম কি জানো গ্রামটার নাম কি খড়ান তাই তো বাহ এই যে আমার নিতাই চাঁদ আপনাদের এই খড়াইতে খড়ানেতে এসেছে এসে কি করছে খড়ান পটাশ ভালো করে বুঝবেন আমার কথাগুলো আমি একটা কথা বলছি যদি ভাবতে পারেন দুটো মানে বের হবে পাইকারি পাইকারি আচ্ছা বাবা আপনাদের এখানে যারা সবজি টবজি ব্যবসা করে আমার এই ভাই নাকি সবজির ব্যবসা তাহলে এই সবজি যখন একসঙ্গে দোকানে দেওয়া হয় তাহলে তাকে কি বলে পাইকারি পাইকারি দেওয়া বলে না আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে পাইকারি দেওয়া তো আমার নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে আপনাদের এই গ্রামে পাইকারি পাইকারি মানে একসঙ্গে ঢেলে দিচ্ছে আর একটা মানে হচ্ছে ভাবেন পাইকারি পাইকারি এই হরির নামে দেব পাইকারি হরির নামে দেব পাইকারি মানে নিতাই চাঁদ হরির নামটা এনেছে কাকে দেবে সেমন মানুষ পাচ্ছে না তো যখন মানুষ পেল না বাবা একটা জায়গায় ঢেলে দিয়েছে কোথায় জানো দোহকানে 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 আসছে আচ্ছা মাইরা ফলের দোকান সবজি দোকান মুদিখানা দোকান চায়ের দোকান সোনার দোকান কোন দোকান ও মানে কি ফুচকা দোকানে দিয়েছে ও মানে নিতাই চাঁদ হরি নাম ফুচকা দোকানে দিল না তাহলে কোন দোকানে দিল ভালো ভালো দোকানে 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 যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দেব দোকান দোকান খুলে বসে আছে হরি নাম দেব দোকানে যারা দোকান খুলে বসে আছে নাম দিল দোকানে বলি কৃষ্ণ তোমার হলো না বলে নাম দিল দোকানে আরে কৃষ্ণ তোমার হলো না বলে নাম দিল দোকানে এত বলি নিতাই চা ভূমি কোটি যা আরে এত বলি নিতাই চা ভূমে গড়ে যা বলি সোনার 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 পর্বত দাসী লোচন বলে সে পাপি এলো গেল লোচন বলে লোচন বলে লোচন বলে সেই পাপি এলো গেল গেল রে
দাশলোচন বলে সেই পাপী জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রী ধাম বৃন্দাবন তবে আমার ইচ্ছাতে নয় যে ভাই আমাকে নিমন্ত্রণ করে এনেছেন তার ইচ্ছাতে আজকে আমাদের লীলা আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন আজকে আমার ইচ্ছাতে নয় যিনি এনেছেন তার ইচ্ছাতে লীলা আস্বাদন হবে তো মাইরা আমরা বৃন্দাবনে যে ভক্ত ভগবানের মিলন দেখব আচ্ছা আগে বলো তো দেখি ভক্তে জয় না ভগবানের জয় ভগবানের ভক্তের জয় বাহ দেখো খিচুড়ি স্কুলে যায় বলে নাকি ভগবানের জয় আজ পর্যন্ত হয়েছে কোথাও দেখেছো ভগবানের জয় হ্যাঁ সব সময় ভক্তের জয় তাহলে আজকে আমরা লীলার মধ্যে পাবো ভক্তের জয় না ভগবানের জয় তো আজকে লীলাটা শুনতে গেলে বাবা বৃন্দাবন যেতে হবে তার আগে এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় কেন হবে আমি বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয় একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে গো পটাশপুর 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 শোনা যাবে আমা যাবে পটাশপুর যাবে বাড়ি হাতেই বলেছো বাড়ির কাছে কাছে আচ্ছা তাই যা দেখা যাক যাবে কিনা তবে মা ভক্তি আর বিশ্বাস থেকে যদি ধ্বনিটা দেওয়া যায় সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গা আরতি যেখানে মহাপ্রভুর আজও পদ ধুলা আছে আচ্ছা দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই হাত দুটো তোলো তো দেখি একবার বাহ এই যে ভাইরা ইউটিউব গুলো আর দুদিন পরে তো ওরা ছেড়ে দেবে তখন দেখা যাবে কে হাত তুললো আর কে তুললো না তখন দেখবে আমি বলবো যে কে হাত তুলেছে আর কে তোলেনি ওই জন্য ভাই তোমরা একটু ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আর যারা তুলছে না তাদেরকে একটু ভালো করে দেখাবে দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই অর্ধেক নয় সম্পূর্ণ আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বাবা ঠাকুর যারা সবার চরণ ধরে নিবেদন সবাই এক ও মা ওই জায়গাটা যেন একটু ধসে মতো যাচ্ছে তোলো তোলো সম্পূর্ণ বা একশন ওই যারা দূরে দাঁড়িয়ে আছেন হাত নেই আছে তো তোলো দেখি একবার হাত না থাকলে আমার এই দিলীপ ভাই যে খাবার ব্যবস্থা করেছে কি করে খাবে দেখি তোলো দেখি সবাই হাত একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি শচীন নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি নায়ক বাবু কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে আমার একটা ব্যায়াম হয়ে গেল এই দুপুর দুপুর না এই যে অনেকক্ষণ রইলো না ডাক্তার বলবে ব্যায়াম হলো বেশ চলো দেখি আমাদের শরীরটা যখন ভালো হয়ে গেল এইবার বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন শুনতে শুনতে যাওয়া হবে কি মাইরা একটা ভজন হবে তো বাহ তাহলে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তাহলে সবাই যখন যাব একটু উলুধ্বনি হোক বৃন্দাবন ধাম অপার জপি জরাধি রাধি ও রাধিয়ল মেনি সরকার জপি জরাধি রাধি বৃন্দাবন ধাম অপার জপে যাও রাধে 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 অলবেলি সরকার জপে যাও রাধে রাধে ও রাধে অলবেলি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে শুধু কয়েকজন তো যাচ্ছে সবাইকে তো যেতে হবে আচ্ছা আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না
এইবারটা শেষ সবাই আর একবার দেখি হাত দুটো দলেন তো দেখি সবাই বাহ একসঙ্গে সবাই তালে তালে করো তালি দেবেন কেমন প্রত্যেককে কই হাত গুলো কই সব মোবাইলে ব্যস্ত কি করে হাত হবে সবাই দেখি দলে একবার একসঙ্গে তালে তালে করো তালি তু বৃন্দাবন চলো দেখি একবার বলে না জয় জয় রাধে 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 এ তো এরা বলছে তোমাদের তো বলতে হবে সবাই দেখে হাত তোলো আমি বলবো আর আপনারা বলবেন কেমন জয় জয় রাধে 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 জোরসে বলো পিটসে বলো তালে বনবে তামাল বনবে ऊंचा गाँव में राधे राधे वर्षा नामे राधे राधे राधा कौन वे राधे राधे श्याम कौन वे राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे गोली गोली में राधे राधे राधा कौन वे राधे राधे जोर से बोलो राधे राधे बांके बिहारी राधे राधे बांके बिहारी वृंदावन धाम अमर कति जा राधे राधे আমি ভাবলাম আমার ডায়মন্ডে হয় এখানেও হয় আচ্ছা বেশ তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো তো দেখি একবার সবাই বলো রাধা রানী তার মানে ঝগড়া হয় বলো বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় উচা গাঁও কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় হিতাই গৌর প্রমাণ হরি বল হরি বল অমাইরা বৃন্দাবনে যাব বলে সবাই বার হয়েছে কিন্তু হাঁটতে হাঁটতে এত কষ্ট হচ্ছে বৃন্দাবনে যাওয়ার হলো কারণ বাবা লীলাটা যে গাইব এখনকার তো লীলা নয় এখনকার লীলাতে বাবা বৃন্দাবন যেতে গেলে গাড়ি ঘোড়াতে যাওয়া যায় কিন্তু এই যে লীলাটা হচ্ছে তখনকার দিনে পায়ে হাঁটা তাহলে বলেন বাবা নবদ্বীপ থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে যাওয়া মুখের কথা নয় তাহলে বাবা একটা জায়গায় সবাইকে দাঁড়াতে হবে না তো সবাই মিলে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম তবে মাইরা যাব বৃন্দাবন ভক্তকে সঙ্গে নিয়ে ব্রজধাম যাব তো ততক্ষণে বাবা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু সেবা পাওয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেলাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম আর এই কাটোয়া কাঞ্চন নগরে আস্তে মা কথা নয় এতক্ষণ যেমন একটু শান্ত ছিলেন তেমন হয়ে যান আর যারা যারা সেবা পাবেন ধীরে ধীরে যাবে গন্ডগোল করে নয় তো আজকে এই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন যার নাম ছিল মা মায়াবতী ঘোষ আর তার স্বামীর নাম ছিল বাবা বিজয় ঘোষ স্বামী স্ত্রী বাবা এই মায়াবতী ঘোষ আর বিজয় ঘোষ আচ্ছা বাবা ঠাকুর বলেন তো আমার ভগবান কৃষ্ণচন্দ্র কাদের ঘরের ছেলে হ্যাঁ গোয়ালার ঘরের ছেলে বাহ আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে কাদের ঘরের বললাম ঘোষদের ঘরে গোয়ালাদের ঘরে আর যে আজকের কীর্তনটা গাইছে মৌমিতা কাদের ঘরের মেয়ে হ্যাঁ সেও গোয়ালা ঘরে বাহ
তাহলে একত্রিত হয়ে আমাদের লীলাটা আস্বাদন হবে। তো আজকের এই মায়াবতী আর দ্বিজঘোষ স্বামী স্ত্রী দুজনে মিলে নগরী নগরী মাধুপুরী করি, যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। আর রাধা মাধবকে ভোগ লাগিয়ে হঠাৎ বাবা জীবনে যে মায়াবতী স্বামীর কাছে কোনোদিন কিছু আবদার করেনি, আজকের প্রথম। মায়েরা একটু মন দিয়ে শুনবেন কেমন, কারণ এই লীলাগুলো এক মন থেকে যদি দু মন হয় মা কিছু বুঝতে পারবে না, আর তখন দোষটা আমার ঘাড়ে চাপবে, বলে দিদি কি বলে গেল কিছু বুঝতে পারলাম না। কিন্তু আমি বলে যাচ্ছি ঠিক, যদি মন এক থাকে, যদি দুটো মন, ওদিকে সেবা আর এদিকে ভজন, দুটো কি একসঙ্গে হয়? তো যারা বসেছেন একটু শান্ত ভাবে বসে শুনবেন। তো আজকের যে মায়াবতী জীবনে স্বামীর কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি, আজকের প্রথম স্বামীর কাছে আজকে চাইছে। স্বামী জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো মায়া তুমি কি চাও? জানো স্বামী, যা রাধে আজকের বাবা এই জগৎ সংসারে যে মায়াবতী স্বামীর কাছে কোনোদিন কিচ্ছুটি চাই, আজকে স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী জীবনে তো তুমি আমায় কিছু দাওনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো মায়া তুমি কি চাও? জানো স্বামী, আমার জন্য নয় তোমার জন্য নয়, যদি দিতেই হ তা দ্বিজঘোষ বলছে, আগো তোমার কি মাথার গণ্ডগোল আছে? এই সংসারে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাহলে চাইতে গেলে তোমার জন্য চাইবে, নয় আমার জন্য চাইবে, তা তোমার আবার হলো কি, তুমি কার জন্য চাইছ? জানো স্বামী আমার মনে বড্ড ভয়, আজকে আমি বেঁচে আছি, আমি প্রভুকে সেবা দিচ্ছি, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি বেঁচে থাকবে, তুমি আমার প্রভু সেবা দেবে, কিন্তু আমার ভয় কোথায় জানো? যেদিন আমরা দুই লোকে কেউ পৃথিবীতে থাকব না, সেদিন কি আমার প্রভুর সেবা পূজা হবে না? যেই না কথাটা বলা, দ্বিজঘোষ বলে বললেন, চুপ করো, যা বলার বলেছ খবর দাও, আজকের পর থেকে জীবনে তুমি ভগবানের কাছে ভুল করে কোনোদিন সন্তান চাইবে না। ছি 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 ছি, মায়া তুমি তো আমার বউ নই, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিনী। কি গো মাইরা, এখানে আমরা অনেক নারী জাতিরা এসেছি, একটা কথা মাথায় রাখবে, মা বউ সবাই হতে পারবে, স্ত্রী সবাই হতে পারবে, কিন্তু বাবা সহধর্মিনীটা মুখের কথা নয়। আপনারা বলবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী, না ভুল কথা, বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, কিন্তু সহধর্মিনীটা মুখের কথা নয়। কেন? সহধর্মিনী কাকে বলে তো আগে জানতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, মা স্বামী নেশাগ্রস্ত, মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, কোনোদিন সাধু সঙ্গ করে না, বৈষ্ণব চরণ ধুলা নেয় না, ভগবান চরণে যে মানুষের বিশ্বাস থাকে না, যদি তুমি কোনোদিন তোমার স্বামীর দুটো চরণ ধরে তুমি কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই জগতে তুমি হলেন একমাত্র সহধর্মিনী। আজকের দ্বিজঘোষ বলছে, মায়া তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নয়, তুমি তো হলে আমার সহধর্মিনী, তাহলে তুমি আমার সহধর্মিনী কই, ভগবানের কাছে সন্তান চাইছো? মায়া সন্তানের জীবনে কোনোদিন সুখ দিতে পারে না, সন্তানের কাছ থেকে তুমি সারা জীবন শুধু কষ্ট পাবে, জ্বালা পাবে, যন্ত্রণা পাবে, কিন্তু সুখ তুমি পাবে না। স্বামী তুমি বড্ড বোকা, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি?
আমি তো একটা ছেলে চাইছি মায়া একশোটা ছেলের বাবা মার যে জ্বালা একটা ছেলের বাবা মার সেই একই জ্বালা কি বাবা জ্বালা নয় একটা ছেলের বাবা মার একবার ভেবে দেখেন ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসী হলো আর বনবাসী হয়ে কি হলো দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল তাহলে একটা সন্তানের বাবা মার যে জ্বালা পাঁচটা ছেলে মেয়ের বাবা মার যে জ্বালা একশোটা ছেলের বাবা মার সেই একই জ্বালা মায়া তুমি জীবনে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চেও না মায়েরা আপনাদেরও বলে যায় এই অধম কীর্তনিয়া যদি ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় কোনোদিন হাত পেতে কিছু চেও না কারণ ভগবানের কাছে হাত পেতে চাইলে কম পুড়ি যাও আর না চাইতে এত কিছু দেয় এত কিছু দেয় তুমি রাগ বাড়ি জায়গা খুঁজে পাবে না ঠিক আছে সামনে তুমি যখন নিষেধ করছো আজকের পর থেকে আমি কথা দিলাম জীবনে কোনোদিন আমি ভগবানের কাছে কিচ্ছুটি চাইব না কিন্তু জানো যখন ছোট ছোট ছেলেরা তার মাকে মা মা বলে ডাকে তখন এই হৃদয়টাই বড় কষ্ট হয় তখন কেঁদে কেঁদে আমি ভগবানের কাছে জানাই আর বলি দয়া মা বলো না কেন কেউ মা আমি কেঁদে অবধান রত্ন চাহি ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি তোমারই সেবার জন্য তুমি কি পারো না কৃপা করি আমায় একটা সন্তান সন্ততি দিতে যেই না ভগবানকে ডাকবা সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে মায়াবতীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মায়াবতীকে দৈববাণী করে ডাক দিল মায়াবতী তোমার ভক্তিতে তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট আমি কথা দিলাম মায়া তুমি সন্তানের জননী হবে তুমি সন্তানের মারাগো শুনতে পাবে তবে সন্তান পাবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে বলো দয়াময় কি পরীক্ষা দিতে হবে শোনো মায়া সন্তান গর্ভে পাবার পরে তোমাকে বেছে নিতে হবে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে আর যদি তুমি তোমার ওই সন্তানকে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী প্রাণ হারাবে চিৎকার করে বলে উঠল দয়া মা এ সন্তান তো আমি তোমার সেবার জন্য চেয়েছি আমি তো আমার সেবার জন্য নয় আমার স্বামীর জন্য নয় ভগবান বললেন মায়া এটাই তোমার অদৃষ্টে লেখা বলো তুমি কাকে চাও তুমি যেটা বলবি আমি তোমাকে সেটাই দেব স্বামীকে চাইলে তোমার সন্তান হারাতে হবে
আর সন্তানকে চাইলে তোমার স্বামী হারাতে হবে, বলো তুমি কাকে চাও?